আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মানিকচকে 14 জন বিজেপি নেতাদের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্রের মামলা। জেলা বিজেপির পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বর বিরুদ্ধে একের পর এক মামলা চালাচ্ছে। একেবারে লোকসভা নির্বাচনে ভোটের প্রাককালে শনিবার এই ঘটনা সামনে আসতেই সরগরম মানিকচকের রাজনৈতিক মহল। বিজেপির অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বুস্তরের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক থানার পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বিজেপি পদাধিকারী কার্যকর্তাদের। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে তৃণমূলের পুলিশ, নিজের নিজের কাজ করছে। মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিগত বছরে রামনবমী ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মানিকচকে। আর সেই মিছিলেই মথুরাপুর অঞ্চলের কামালপুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত এই মিছিলে বেআইনি অস্ত্রসহ সমস্ত ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তাদের চিহ্নিত করে রেখেছিলেন পুলিশ এবং তাদের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে। তারা সকলেই বিজেপির পদাধিকারী। সৌমেন মণ্ডল মালদা জেলার এসপি মোর্চার সহসভাপতি সৌরভ রজক, মানিকচকের যুব মোর্চার সভাপতি পাণ্ডব মণ্ডল, মানিকচকের দুই মণ্ডল শক্তির প্রমুখ, এছাড়া বিষ্ণু রজক, সাগর মলাধার এবং অভিষেক মণ্ডল, সুনীল মণ্ডল, প্রতিম রজক, সন্তোষ মণ্ডল, লীলাশিস মিশ্র সহ অন্যান্য যুব মোর্চার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করছে পুলিশ আধিকারিকরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পুলিশের সঙ্গে একটা আঁতাত করে জেলে ঢুকানোর চেষ্টা করছেন, কি বলবেন এই ম্যাটারে? আপনাকে আমি বলতে চাইছি যে 16 তারিখ মার্চে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। 16 তারিখ মার্চ থেকে MCC লাগু হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট। মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হয়ে যায় তখন গোটা অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনারের আন্ডারে চলে যায়। ইলেকশন কমিশনার যেভাবে চালাবে সেভাবে ওদেরকে চলতে হবে। এখানে এখন রাজ্য সরকারের কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। এই যে অভিযোগটা করছে বিজেপির মানে নেতারা, এটা বেসলেস, মানে এর কোনো মানে ভিত্তি নেই, এক নম্বর। দু নম্বর হলো যে আমরা কিনা এইসব রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সরকার, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, উনি প্রচুর কাজ করেছেন, মানুষের কাজ করেছেন। আমরা ভোটে এই যে উন্নয়ন হয়েছে, কাজ করেছে, এই কাজ নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, পৌঁছাচ্ছি। আর আমরা এই উন্নয়নের খাতিরে ভোটটা চাইছি বলছে রাজ্য সরকার আছে, এই জন্য ভয় দেখি। সেই হিসেবে আমরা দেখছি মানিকচকের প্রায় 14 জন বিজেপি নেতা কর্মী এবং পদাধিকারী যারা আছে তাদের নাম রয়েছে। কি মামলা দেওয়া হয়েছে ওদের বিরুদ্ধে? দেখুন, তৃণমূলের তো অস্তিত্ব নেই, সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওরা ভোটটা করতে চাইছে। এই গণতন্ত্রের মহা উৎসবে যে তারা গণতন্ত্রের কাছে নেই, তোলামূল দুর্নীতিবাজ, গণতন্ত্রের একটাও লোক নেই। তারা ভারতীয় জনতা পার্টির ভালো ভালো কার্যকর্তার নামে কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, গাঁজা হোক, আফিং হোক, বিভিন্ন রকম আর্মস কেস হোক দিয়ে ফাঁসিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভোটটা করে নিতে চাইছে। সেই রকমই আজকে মানিকচক বিধানসভার যারা পদে আছে, যারা বরিষ্ঠ কার্যকর্তা, যারা ভালো কাজ করে, যেরকম যুব মোর্চার প্রেসিডেন্ট সৌরভ রজক আছে, বিরোধী দলনেতা মথুরাপুরের আগে যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল সমেন মণ্ডল আছে এখানে, পাণ্ডব আছে শক্তি মণ্ডল শক্তিকেন্দ্র প্রমুখ আছে এখানে, বিষ্ণু রজক আছে বুধের বিভিন্ন দায়িত্বে আছে, অর্থাৎ মণ্ডলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে যতজনের নাম দিয়েছে প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা এবং সামনের সারিতে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বলে এইখানকার আইসি এবং তৃণমূলের নেতার যোগ সাজিয়েছে এই মিথ্যা আর্মস কেস দেওয়া হয়েছে। করা হয়েছে কি জানতে? প্রায় 17 জনের নামে দেওয়া হয়েছে এখানে। আরো বিভিন্ন সময় তাদের নামে যারা ভালো কাজকর্ম করে তাদের 107 বিভিন্ন কেসগুলো ক্রিমিনাল লিস্টে নাম পাঠিয়ে দেয়। তাদের তো আর উপায় নেই, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভোটটা করতে চাইছে ওরা, কিন্তু পারবে না। কারণ মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে আমরা এর শেষ দেখা দেখে ছাড়বো, কারণ এইগুলো আর্মস নিয়ে একটা লোকের কাছে তার প্রমাণ নেই, কিছু পাইনি আর্মস কেসে। এই আইসি তাদের জোক সাজেস্ট করে, তোলামূলের নেতারা যা বলে তাই শুনে, তাদের পিছনেই তো ব্যস্ত থাকে সবসময়, আপনারা দেখেছেন। এবং কেন করা হয়েছে মামলাটা যে কি সেটা সঠিক তো আমরা জানতাম না, এই গতকাল আমরা জানতে পারলাম কি আমাদের নামে নাকি আগ্নেয়াস্ত্র সহিত কিছু মামলা হয়েছে বা করেছিল বিনোদিনে। এইগুলো করার একটাই উদ্দেশ্য, এই মামলা সম্বন্ধে তো আমরা কিছু জানি না, কবে কার ঘটনা, কী ঘটনা কিছুই জানা নাই। কিন্তু এইগুলো ঘটনা হচ্ছে, ভোট যেহেতু চলে এসেছে, আমরা বিজেপির শুরু থেকেই মানে প্রথম সারির নেতা হিসেবে কাজ করছি। আমার নাম সৌমেন মণ্ডল, আমি জেলা এসসি মোর্চা সহসভাপতি পদে আছি,
প্লাস এখানে গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক এবং দলনেতা। আমরা ভোট প্রচারটা যাতে না করতে পারি, যারা আমরাই যাতে আমাদের সঙ্গে আমি না আমাদের দলের আরও অনেক, যেমন যুব সভাপতি সৌরভ রজক আছে, বিষ্ণু আছে, এরকম আমাদের কার্যকর্তা 14 জনের নামে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে মামলাটা দিয়েছে। এইগুলো মামলা দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমরা ভোট প্রচার না করতে পারি, বাড়ি বাড়ি প্রচার না করতে পারি, সেটার জন্যই আমাদের উপরে এই ধরনের মামলা দেওয়া হচ্ছে। সত্যি মামলা না মিথ্যা মামলা দেওয়া? এই মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মামলা আছে। কবেকার মামলা আছে সেটা কিছুই জানে না, এইগুলো কবে থেকে কী হয়েছে সেটা কিছুই জানা নেই, কিন্তু আমাদের সবার নামে এই ধরনের মামলা দেওয়া হচ্ছে। শুধু আমি বলে না, পশ্চিমবঙ্গের সর্বত্র সব জায়গাতেই হচ্ছে। প্রশাসন দলদাস হয়ে কাজ করছে, প্রশাসন তোলাবাজের ইশারাতে কাজ করে, এখানে যে আছে তিনি দায়িত্বে আছেন তাদের নির্দেশে কাজ করছে। আমাদের কার্যকর্তা যাতে ভোট প্রচার না করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের উপরে এই ধরনের কেস দেওয়া হচ্ছে। আমাদের এই ব্যাপারগুলো আমরা নিজেদের দলকে জানিয়েছি, দল দেখছেন ব্যাপারগুলো কীরকমভাবে এরকম মিথ্যা মামলাগুলো দেওয়া হচ্ছে। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।